ব্রিটেনের প্রধানমন্ত্রী ঋষি সুনাককে ফোনে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এরপরেই টুইটে সেই কথা জানালেন প্রধানমন্ত্রী মোদী। ভারত এবং ব্রিটেন এই দুই দেশের মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তির প্রয়োজনীয়তা নিয়ে তাদের মধ্যে কথা হয়েছে বলে টুইটারে জানিয়েছেন মোদী। টুইটারে মোদী আরও লেখেন যে বৃহস্পতিবার ঋষি সুনাকের সঙ্গে কথা বলে ভালো লেগেছে ওনার। ব্রিটেনের প্রধানমন্ত্রী হওয়ার জন্য অভিনন্দন জানিয়েছেন সুনাককে। দুই দেশের কৌশলগত অংশীদারিত্ব আরও জোরদার করার জন্য একসঙ্গে কাজ করার কথা বলেছেন। বিস্তীর্ণ এবং সুষম মুক্ত বাণিজ্য চুক্তির বিষয়টি যাতে দ্রুত নিষ্পত্তি হয় সে বিষয়েও তাদের একমত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ফোনে কথা বলার পর পাল্টা টুইট করে প্রধানমন্ত্রী মোদীকে ধন্যবাদ জানিয়েছেন ঋষি সুনাকও। টুইটারে তিনি লিখেছেন, আমি নতুন দায়িত্ব নিয়েছি, এই পরিস্থিতিতে মোদীর বিনীত মন্তব্যের জন্য ধন্যবাদ। ব্রিটেন এবং ভারত অনেক কিছুই ভাগাভাগি করে নেয়। আগামী দিন দুই দেশের নিরাপত্তা, প্রতিরক্ষা, অর্থনৈতিক অংশীদারিত্ব আরও মজবুত হবে বলেও আশা প্রকাশ করেছেন ঋষি। এর জেরে লাভবান হবে দুই দেশের গণতন্ত্র, এমনটাই টুইটে উল্লেখ করেছেন ঋষি সোনার। ব্যুরো রিপোর্ট, আজ তক বাংলা।